গুড মর্নিং আরছি ব্লকে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এখন সকাল 9টা বাজে, যাচ্ছি এবার রান্না বাসাতে। এখানে উচ্ছে আছে, উচ্ছে ভাজা করব, ভাত বসিয়ে দিলাম। ভাজা কেটে নিলাম, উচ্ছে আলু ভাজা, যাচ্ছি এবার বসাতে। ঠান্ডা আজকে, আবার ঠান্ডা এসে গেছে, কাল তো সংক্রান্তির দিন ঠান্ডা ছিল না। মানে কি আছে দেখি, এতে আছে পেয়ারা, এটা হচ্ছে ছাগলের পা, এটাকে এখন ধুতে হবে। আর এতে আছে চিকেন, চিকেন যাই এবার ধুতে। পাগুলো সব ভালো মতন ধুয়ে নিয়েছি, এবার এটা রান্না করতে যাচ্ছি। প্রেশারে দিয়ে একবারে রান্না করবো। সেদ্ধ হতে একটু টাইম লাগে, তো প্রেশারে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। আদা রসুন ধনে আর জিরে দিলাম, হলুদ লঙ্কা গোলমরিচ গুঁড়ো নুন তেল ভালো মতন চালিয়ে নিয়েছি, এবার বসিয়ে দিচ্ছি। এখানে ডাল ভিজিয়ে রেখেছি, ছোলার ডাল দিয়ে বানাবো। আগে এটা 4-5টা সিটি দিয়ে দিই, তারপরে দেবো। এটা ভালো মতন কষে নিয়েছি, এবার জল দিয়ে দিচ্ছি, আন্দাজ মতন জল দিয়ে দিচ্ছি। কি বানাচ্ছি খাবে তখন দেখি। চার পাঁচটা হুইসিল দিয়ে দেবো, তারপরে আবার ডাল দেবো। অর্ধেকটা সেদ্ধ করিয়ে নিলাম, এবার ডালটা দিয়ে দিই। আর একটু জল লাগবে, ডাল দিয়েছি, তার একটু জল দিয়ে দিই, ডালটা সেদ্ধ হবে। আরো 3-4টে সিটি দিয়ে দিই। মাংসটা হয়ে এসছে, এবার এতে গরম মশলা দিয়ে দিই।
ফুটিয়ে ফুটিয়ে নামিয়ে দেবো। এখানে মাংস হচ্ছে, খাবারটা বার করব। তো আজকে রান্নাগুলো সব হয়ে গেছে। তো এখানে খিচুড়ি রাত্রিরে এতটা বেঁচেছে, তো এখন এটা টিফিন করে নেব গরম করে নিয়ে একটু। আর এখানে উচ্ছে আলুর ভাজা, ওই যে এটা খাচ্ছি। এখানে একটু ছোলার সবজি আছে, তা এইটাও গরম করব। কেন খাচ্ছিস ভাই, পড়ছে। এখানটা ভাত আছে, খাবারটা বার করে দিয়ে দিই খেতে। দেখ ছোট, এতগুলো কাপড় সব বাইরে দিয়ে নামালাম, সব দুদিনের কাপড় আছে। পরশু দিয়ে মেঘলা মেঘলা ছিল বলে কাপড়গুলো অর্ধেক শোকায়নি, সব দুদিনের কাপড় ফেলা ছিল। আজ আবার ঠান্ডা আছে বলে আজকে কাপড়গুলো সব শুকিয়ে গেছে, সব নামিয়ে নিলাম বাইরে দিয়ে। এবার যাই ভাজ করি। এই আজকে আবার বেশ ঠান্ডা, ভালো ঠান্ডা। কাল তো ঠান্ডা ছিল না, কাল সকাল সকাল চান টান করে নিয়েছি, আজকে আবার ঠান্ডা লাগছে, চান করতে ইচ্ছে করছে না। কিন্তু যাই, কাজ তো করতে হবে, তাড়াতাড়ি করে কাজ করে নিই, চান করে নিই। হ্যাঁ, ওটা দিয়ে একটু মুছি। ফোনের স্ক্রিনগুলো সে হাতে ধরে ধরে দাগ হয়ে গেছে, স্ক্রিনটা একটু পরিষ্কার করে নিই, মুছি। সব কাপড়গুলো গুছিয়ে নিলাম, এবার যাই ঘরটা ঝাড় দিই। তিনটে বাজে, এবার খেতে যাচ্ছি। পুজোটাও হয়ে গেছে, খাবারটা একটু গরম করি। আর ঠান্ডা তো সকালে রান্না থাকে, ঠান্ডা হয়ে যায়। খাবারটা বসিয়ে এসছি একটু গরম হতে, মাংসটা দিয়েছি। হ্যাঁ, খেতে আলু সব নিয়ে আসবো কেন। এখন মাংস আছে না, 240 টাকা। এখানে আছে ঝাল ঝাল পেয়ারা, সে কাঁচা লঙ্কা আর নুন দিয়ে মেখেছে, এত ঝাল মানে ধারণার বাইরে। মানে এত ঝাল পেয়ারা খাচ্ছে এরা। বাবা আমাকে লঙ্কা দিবি না, আমি খেয়ে
মাথা পাতা ঘুরতে লাগে এত ঝাল খেলে, প্রচুর ঝাল। এমনি হালকা একটা দে, ও আবার লঙ্কাই ওঠাচ্ছে, ও আবার লঙ্কা উঠিয়ে উঠিয়ে খাচ্ছে, বাপরে বাপ। আমরা খেতে পারছি না এত ঝাল, ও আবার লঙ্কা দিয়ে উঠিয়ে উঠিয়ে খাচ্ছে। খেয়ে নি ভাত পেয়ারাটা, ভোজ ঝাল। আর জল এর মধ্যে খেয়ে নেবো না তো আরও জ্বালা পড়বে। হ্যাঁ এরকম হয় না, হাত হাতে লাগে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখানে একটা ঘুম ঘুমিয়ে ঘুমিয়ে কী কী করছে, ফোন নিয়ে পড়ে থাকে। হ্যাঁ বড় মেয়ে ওই ঘরে পড়ছে, কালোর পরীক্ষা আছে, তো এখন ভিডিওটা বেশি বড় করব না, পড়ছে, বেশি কথাবার্তা বলছি না। আজকে আবার বহুত ঠান্ডা, আজকে তো কাঁপুনি, লেপের ভেতরে আছি, তাও তত তো করে কাঁপছি। তারপর উঠে আবার সোয়েটার পরলাম, করে উঠে সোয়েটার পরলাম, সোয়েটার পরেও শুয়েছি, তাও কাঁপুনি ডাকছে। আর এইটা দাদা সিংকে দেখুন, একে ঠান্ডাই লাগছে না বলছে, এই সোয়েটারও পরেনি, কিচ্ছু পরে না, এমনি ঘুরে বেড়ায়। ওকে বলছে ঠান্ডা লাগছে না আমাকে, আসলে ওষুধ খাচ্ছে বলে ওকে ঠান্ডাটা বোঝা যাচ্ছে না। আমি ভাবছি তোর ওষুধটা আমিও খেয়ে নিই একটা ভাই, আমাকে কাঁপুনি লাগছে। আর আমি আজকে ভাত খেয়ে দিয়েছি, সোয়েটার পরে, সোয়েটার পরে খাইনি পুরো, মানে কী অবস্থা আমার লাগছিল, ভাত খেতে খেতে কাঁপছিলাম, আমি উঠে হড়বড়িয়ে সার নিলাম, তারপরে এত ঠান্ডা লাগছিল। কাল সংক্রান্তি গেল, কাল ঠান্ডা ছিল না, আজকে আবার ঘুরে ফিরে ঠান্ডা এসে গেছে। ও ঘুরছে, কোথাও ঘুরতে যাচ্ছে, আবার ঘুরে ঘুরে আসছে। হ্যাঁ সবাই গঙ্গাসাগরের চানটা ভালো মতন করে নিয়েছে, মেয়ে পড়ছে, চল পরে কথা। বসে পিঠে খাচ্ছি, এরা তো খায় না, এরা খাচ্ছে বিস্কুট, তারপরে হ্যাঁ ছোটোটা খায়, বড়োটা তো খায় না। আর এখানে আছে কী বলে এটাকে, কী বলে তিল, তিলকুট, এগুলো আছে, সবই এখন নাস্তা করছি। রুটিটা বানাচ্ছি, 9:30 বাজে, আবার রুটি বানিয়ে নেবো, তাহলে রাত্রের ডিনারে থাকবে এই রুটি, আর দিনের মাংস আছে ওইটাই হয়ে যাবে। তাহলে আজকের ভিডিওটা বেশি বড় করব না, এই অবধি রাখছি। ভিডিওটা প্লিজ একবার দেখবেন, ভিডিওটা পছন্দ হলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার কাল দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবে, গুড নাইট। রুটি হয়ে গেল, আর ওখানে প্রেসারে মাংস আছে, হয়ে যাবে রাত্রির ডিনারের।